আপনারা দেখছেন অস্মিতা থ্রি সিক্সটিন পার্টনারশিপই তান একাডেমি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যদি আপনি বর্তমানে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাহলে আপনার জন্য এই ভিডিওতে একটি সুবর্ণ সুযোগ আছে যেখানে আপনি আবেদন করতে পারবেন তার সঙ্গে আবেদন করার কিন্তু নির্দিষ্ট কোনো মূল্য নেই অর্থাৎ আবেদন মূল্য শূন্য তো এখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন তার সঙ্গে এখানে ট্রেনিং এবং কাজের সমস্ত কিছুই আপনি কিন্তু নিজের লোকেশানে বা নিজের এরিয়াতেই পেয়ে যাবেন তো সেই ব্যাপারে আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেলে ডিসকাস করছি কতগুলো কোর্স আছে বা কোন কোন ফিল্ডে আপনি এখানে যেতে পারবেন সেই সব ব্যাপারেও কিন্তু ডিসকাস করছি ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু এখানে আলাদা আলাদা কিছু কোর্স রয়েছে যেখানে ছেলেরা কিছু স্পেশাল কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন মেয়েরা কিছু আলাদা কোর্সে তো সব নিয়ে আমি ডিসকাস করবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না তার সঙ্গে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আসুন শুরু করি আজকের ভিডিও এখন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পি মানে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা তো এর আন্ডারে আপনারা ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন কিছু স্পেশাল কোর্সের জন্য তো দেখুন এখানে কোন কোন কোর্সগুলো রয়েছে তার মধ্যে স্পেশাল কোর্স হলো ইলেকট্রনিক্স যেখানে স্পেশালি ছেলেরা আপনারা আবেদন করতে পারবেন তারপর একটি কোর্স রয়েছে হেলথ কেয়ার যেখানে ছেলে মেয়ে আপনারা উভয় আবেদন করতে পারবেন তবে কিছুটা নার্সিং টাইপ হওয়ার জন্য এটা কিন্তু মেয়েদের জন্য অনেক বেশি সুইটেবল হবে মানে ইন ফিউচার আপনি যদি কোথাও চাকরির জন্য করতে চাইছেন তাহলে এই কোর্স কিন্তু আপনাকে অনেক হেল্প করবে এরপর দেখুন রয়েছে আইটি যেখানে ছেলে মেয়ে উভয়ই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপর রয়েছে ট্যুরিজম হসপিটালিটি এই পোস্টে মেনলি ছেলেরাই আবেদন করে তবে বর্তমানে কিন্তু এই পোস্টে ছেলে মেয়ে উভয়ই আবেদন করছে এখানে এখানে ট্যুরিজম যে কোর্সটি রয়েছে সেখানে কিন্তু এখন মেয়েরা প্রচুর পরিমাণে আবেদন করছে এই কোর্স মেয়েরাও কমপ্লিট করছে কারণ এখন এই কোর্সে কিন্তু মেয়েদেরও অনেক স্কোপ রয়েছে কাজ করার তার সঙ্গে হসপিটালিটি এখানে তো মেয়েরা আছেই সেটাও কিন্তু আপনি জানেন তারপর দেখুন সিকিউরিটি মোটামুটি এটা গার্ড পোস্টের জন্য যেখানে আপনাদেরকে এই ব্যাপারের ওপরে কোর্স করানো হবে তো যদি আপনার শিক্ষাগত যোগ্যতা একটু কম থেকে থাকে এবং হয়তো এখন আপনারা সেই শিক্ষাগত যোগ্যতাটাকে বাড়ানোর মতো সময় সুযোগ কোনোটাই নেই তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে এই কোর্সটি করতে পারেন যেখানে সিকিউরিটি গার্ডের জন্য ট্রেনিং করানো হবে তো ইন ফিউচার যদি আপনি ভালো স্যালারি কোথাও পাচ্ছেন যেখানে অভিজ্ঞতার কথা বলা রয়েছে আপনি কিন্তু সেখানে এই ট্রেনিংয়ের কাগজপত্র দেখাতে পারবেন এরপর রয়েছে বিউটিশিয়ান যেখানে ম্যাক্সিমাম মেয়েরাই আবেদন করে থাকে তো এই ওভারঅল যে ছটি কোর্সের কথা আমি বললাম ইলেকট্রনিক্স হেলথ কেয়ার আইটি ট্যুরিজম হসপিটালিটি সিকিউরিটি এবং বিউটিশিয়ান প্রত্যেকটিতে আবেদন করার জন্য মিনিমাম মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদেরকে একটি ট্রেনিং করানো হবে যেখানে তিন মাস অথবা ছ মাসের ট্রেনিং হতে পারে এবং প্রত্যেকটি কিন্তু ট্রেনিংয়ের শেষে আপনার স্কলারশিপেরও ব্যবস্থা রয়েছে এগুলো কিন্তু আপনাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো সুযোগ তো আমি জানি এরপরে আপনাদের আরও কিছু প্রশ্ন রয়েছে যে এই কোর্স আপনারা কি করে করবেন বা এখানে করার কি কি ব্যবস্থা রয়েছে করার পরবর্তীতে আপনি চাকরি পাবেন কী করে কত দিনের বা কত সময় সমস্ত কিছু আমি কিন্তু জানিয়ে দিচ্ছি এবার দেখুন এই কোর্সগুলো করে কেমন বেতনে চাকরি পাওয়া যায় তো সেটা নির্ভর করছে আপনার যোগ্যতা ও আপনার স্কিলের ওপরে অর্থাৎ আপনি কতটা ভালো মতন ট্রেনিং করতে পেরেছেন ট্রেনিংয়ে আপনি কতটা কি শিখেছেন তার উপরে ডিপেন্ড করে তার সঙ্গেও আপনি এখানে ট্রেনিং পরবর্তীতে যেই কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির ওপরও ডিপেন্ড করছে তবে এখানে যে কয়েকটি পোস্ট রয়েছে ইলেকট্রনিক্স হেলথ কেয়ার আইটি ট্যুরিজম হসপিটালিটি সিকিউরিটি বিউটিশিয়ান প্রত্যেকটির জন্য যদি আপনার ট্রেনিং মোটামুটি হয়েও থাকে তাহলে কিন্তু শুরুতে আপনি আট থেকে দশ হাজার টাকার স্টার্টিং কিন্তু স্যালারি পেয়ে যাবেন অথবা চাইলে আপনি এই কোর্সগুলো করার পরে নিজেও কিন্তু নিজের একটা বিজনেস স্টার্ট করতে পারবেন এরপর দেখুন জব লোকেশন কোথায় হবে এক্ষেত্রে আপনি বেঙ্গলে কলকাতাতেই করতে পারবেন যদি আপনার বাইরে যাওয়ার ইচ্ছে থেকে থাকে তাহলে আপনি ব্যাঙ্গালোর চেন্নাই নয়ডা এই সমস্ত জায়গায় কিন্তু প্লেসমেন্ট নিতে পারবেন এরপর দেখুন এখানে আপনি আবেদন করবেন কি করে প্রথমত এখানে যেহেতু আপনি নির্দিষ্ট এরিয়া বা আপনার নিজের লোকেশানেই কাজ করতে চাইছেন সে কারণেই আপনার এলাকাতে এই প্রধানমন্ত্রীর ট্রেনিং সেন্টার কোথায় রয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে তারপর সরাসরি সেই ট্রেনিং সেন্টারে গিয়ে আপনাকে জানতে হবে যে আপনি এখানে যে কোর্সগুলো করতে চাইছেন তার মধ্যে কোনটা এখানে অ্যাভেলেবেল রয়েছে তো ওভারঅলে এই কয়েকটি কিন্তু কোর্স রয়েছে তবে আপনার এরিয়াতে যে ট্রেনিং সেন্টার রয়েছে হয়তো সেখানে সবগুলো কোর্স অ্যাভেলেবেল নাও থাকতে পারে বা এই কোর্স যারা শেখায় সেই জন্য কিন্তু পর্যাপ্ত টিচার বা পর্যাপ্ত শিক্ষক কিন্তু সেই সেন্টারে নাও থাকতে পারে সে কারণে আপনার নির্দিষ্ট এলাকায় যেই সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনাকে সম্পূর্ণ ব্যাপারটি জানতে হবে কারণ এখা এটা কিন্তু অলওভার বা সবার জন্য নয় যে আপনি অনলাইনে আবেদন করবেন এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী একই রকম সুযোগ পাবেন তো এটা যেহেতু একটি নির্দিষ্ট এরিয়া ভিত্তিক তাই এরিয়ার উপর ডিপেন্ড করছে যে এখানে আদৌ টিচার থাকবে কিনা বা সবগুলো কোর্স অ্যাভেলেবেল রয়েছে কিনা তবে ম্যাক্সিমাম জায়গায় যেহেতু এই প্রকল্প শুরু করা হয়েছে সে কারণে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই ফেসিলিটি আপনি পেয়েই যাবেন তবে কোনো কোনো জায়গার ক্ষেত্রে একটু হয়তো উনিশ বিশ হতে পারে তো আপনাকে সেখানে গিয়ে নিজে থেকে ডিরেক্ট কথা বলতে হবে তারপর তারাই কিন্তু আপনাকে সেই কোর্সে অ্যাডমিশন করিয়ে নেবে এবার এখানে আপনি নেট থেকেও দেখতে পারবেন যে আপনার এরিয়াতে এখানে কোথায় সেন্টার রয়েছে এবং আপনি যে কোর্স বর্তমানে করতে চাইছেন সেটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কবে অ্যাভেলেবেল হতে পারে বা আপনার ওই সেন্টার বাদে আপনার কাছাকাছি আর কোন সেন্টারে হতে চলেছে আপনি কিন্তু এই ইনফরমেশনগুলো ওখান থেকে নিতে পারবেন তো এবার দেখুন আপনি আবেদনটা করবেন কি করে আবেদন করবেন কি করে বা আপনি ট্রেনিং সেন্টার সার্চ করবেন কি করে যে কোনো ব্রাউজারে এসে আপনাকে লিখতে হবে পি এম তারপর দেখুন এখানে যেই উইন্ডোটি ওপেন হবে সেখানে কিন্তু সেকেন্ড অপশানই রয়েছে ফাইন ডিও ট্রেনিং সেন্টার তো এখে এর ওপরে আপনাকে ক্লিক করতে হবে তার উপরে ক্লিক করলে দেখবেন আরও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখানে তিনটে নতুন নতুন অপশন চলে আসবে যেখানে বলা রয়েছে সার্চ বাই সেক্টর সার্চ বাই জব রোল সার্চ বাই লোকেশান তো এখানে থার্ড নাম্বার অপশান যেটা রয়েছে লোকেশন আপনাকে সেটা এখান থেকে চুজ করে নিতে হবে সবার প্রথম আপনার স্টেট কি রয়েছে এখান থেকে খুঁজে আপনাকে স্টেট দিতে হবে স্টেট ধরুন আপনার রয়েছে ওয়েস্টবেঙ্গল এরপর দেখে নিন আপনার এখানে ডিস্ট্রিক্ট কী রয়েছে আমার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি তো আমি এখান থেকে জলপাইগুড়ি দিয়ে দিচ্ছি তো এই দুটো তারপর নিচে দেখবেন আরও অপশান রয়েছে টিপি নেম এবং টিসি নেম তো এগুলো আপনি ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে এসছে তো দেখুন আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু সব মিলিয়ে ছটি আলাদা আলাদা ট্রেনিং সেন্টার রয়েছে এভাবে করে আপনি কিন্তু আপনার নিজের জায়গার জন্য খুঁজে বের করতে পারবেন তারপরের কাজটুকু আপনি নিজেই করে নিতে পারবেন কারণ এখানে আপনার যে এরিয়া অনুযায়ী আপনি চুজ করবেন তার ফোন নাম্বার ইমেল আইডি সব কিছুই এখানে মেনশন করা রয়েছে তো দেখুন এখানে যে শেখাবে যেরকম লাইক এই ক্ষেত্রে কিন্তু নাম রয়েছে কৌশিক বিশ্বাস ওনার ফোন নাম্বার দেওয়া রয়েছে বা ওনার সাথে যোগাযোগ করার জন্য ইমেল নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে তো এখানে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ডিস্ট্রিক্ট বীরভূম বাঁকুড়া যেখান থেকে আপনি বসবাস করছেন সেটা কিন্তু সিম্পলি আপনি এখানে স্টেট সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কিন্তু মেনশন করা রয়েছে সেই অনুযায়ী আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার কাছাকাছি যে লোকেশানে ট্রেনিং সেন্টার রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন পাশে আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন ফোন করে জিজ্ঞেস করে নিন সেখানে কোন কোন কোর্স অ্যাভেলেবেল রয়েছে এই হলো ওভারঅল আপডেট বাকি বিস্তারিত জন্য লিংক আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশানে এই এটা কিন্তু যথেষ্ট ভালো সুযোগ রয়েছে ছেলে মেয়ে উভয়ের জন্যই যদি আপনার আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জেনে নিতে পারবেন আসুন এবার শুনিনি আন কিছু কোর্সের ব্যাপারে সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের বড় বড় কিছু চাকরির পরীক্ষা তার সঙ্গে প্রত্যেক বছর ডাব্লিউ বিসিএস পরীক্ষা তো রয়েইছে সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতিকে আরও একটু নেক্সট লেভেলে নিয়ে যান যদি আপনি এখনও অনআাকাডেমির সাথে যুক্ত হননি তাহলে আজই যে কোনো একটি কোর্সে জয়েন করুন এবং তার সঙ্গে জয়েন করার সময় আসমিতা থ্রি সিক্সটি কুপন কোডটি ইউজ করলে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন চ্যানেলের নামই কুপন কোড রয়েছে কোনো রকম স্পেস ছাড়া আপনাকে ইউজ করতে হবে ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো কোর্স পারচেস করার সময় নতুন কিছু কোর্স এখানে অ্যাডিশন করা হয়েছে যেখানে আগামী নাইনথ অফ মার্চের থেকে শুরু হতে চলেছে অদম্য এই কোর্সে আপনাদের ম্যাথ রিজনিং এবং ইংলিশের জন্য স্পেশাল ভাবে গাইড করা হবে তারপর রয়েছে আগমন কোর্স যেই কোর্সটি কিন্তু স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে ডাব্লিউ বিসিএস টোয়েন্টি টোয়েন্টি জন্য অর্থাৎ যদি আপনার দু হাজার আপনি ডাব্লিউ বিসিএস দিতে চলেছেন তাহলে আপনার জন্য কিন্তু একদম পারফেক্ট ব্যাচ হতে চলেছে এরপর দেখুন বারোই মার্চের থেকে শুরু হতে চলেছে আরম্ভ যেই কোর্স কিন্তু ডিজাইন করা হয়েছে হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটির জন্য স্পেশালি এই সাবজেক্টের ওপরে আপনার কোনো ভীতি থাকলে কিন্তু সেটা আরামসে কেটে যাবে তো এই কোর্সগুলো পারচেস করার জন্য অবশ্যই কিন্তু আপনি অস্মিতা ফিজিক্সটি কুপন কোডটি ইউজ করতে ভুলবেন না তাহলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তার সঙ্গে এখানে প্লাস যতগুলো ফিচার্স রয়েছে সেগুলো তো আপনার জন্য অ্যাভেলেবেল হয়েই যাবে ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে এখনই কোর্সগুলোতে জয়েন করুন যদি আপনার স্বপ্ন হয়ে থাকে গভর্নমেন্ট জবে যাওয়া সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্বপ্নে পাশে রয়েছে আন অ্যাকাডেমি অবশ্যই কোর্সগুলো আপনি পারচেস করুন